নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আর কিছুক্ষণ কথা বলি তোর সাথে, কথা বলে মনটা ফ্রেশ হয়ে যায় রে। খুব মিষ্টি একটা আবদার, যা কিনা যার তার কাছে করা যায় না, যারা স্পেশাল হয় তাদের কাছেই করা যায়। জানি না আমি কেন কাউকে ইগনোর করতে পারি না, তো মিথ্যা বলতে ছোট হেও করলেও চুপচাপ দেখে যাই, মুখের ওপর জবাব দিতে পারি না। কিন্তু ইচ্ছে হয় না কেউ তার স্বার্থে আমায় ব্যবহার করছে যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, ঠকে যায় সহজেই। আমি না বড্ড বোকা, কাউকে হারাতে চাই না। আসলে অন্যদের মতো কোনো ব্যাকআপ মানুষ থাকে না আমার, আসলে আমি মানুষ বদলানোর ধরে রাখাই বিশ্বাসী। চুপ থাকাটা কখনো দুর্বলতার লক্ষণ নয়, মানুষ মূলত জায়গায় এবং ব্যক্তিভেদে নিজেকে মেলে ধরে। যেখানে তাকে যেমন মানায় ঠিক তেমনটা, এই যেমন পরপ্রিয়জন দিনের পর দিন তাকে অবহেলা করে যাচ্ছে, প্রকাশ করে যাচ্ছে তার তীব্র বিরক্তি। অনাদারে সর্বোচ্চ সীমা অতিক্রম করে আঘাতে আঘাতে জর্জরিত করে দিচ্ছে তাকে, তবুও মানুষটা চুপ করে সহ্য করে যাচ্ছে। এর মানে এটা নয় যে সে দুর্বল, আর কিছু বলার সাহস নেই। সত্যিটা হলো সে আসলে এই মুহূর্তে কিছু বলতে চাইছে না, হয়তো ভালোবাসে তাই বলছে না, নয়তো সে সঠিক সময় অপেক্ষায়। তবে চুপ থাকাটা বেশি দিন স্থায়ী হয় না, প্রহর শেষে তাকেও কিছু বলতে হয়। সময় তাকে বলতে শেখায়, প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া তীব্র যন্ত্রণাগুলো প্রতিবাদ হয়ে ফিরে আসে। মানুষ লড়তে শেখে, সমস্ত বেরি ভেঙে সে রুখে দাঁড়াতে শেখে, আর তারপর অভিমান নিয়ে হারি যায় দূর থেকে বহু দূরে। সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানাচ্ছি, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো স্বপ্ন দেখো, এই কামনা করে শেষ করলাম। ধন্যবাদ।